আজকে সাংবাদিক দল আমাকে কাঁচাপাড়া শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি মনোনীত করেছে। গত পরশু দিনকে তৃণমূল কংগ্রেসের জেলা মিটিং ছিল বারাসাতে বিদ্যাসাগর হলে। সেখানে আমাদের দলের যিনি অবজারভার তিনি আমাকে বলেছিলেন যে সোমবার দিন সকালবেলা আমার বাড়িতে আসতে, অ্যাজ এ প্রেসিডেন্ট তোমাকে কনফার্মেশন লেটারটা দিয়ে দেবো। তো তাদের নির্দেশ মতো আমাদের অবজারভার মাননীয় নির্মল ঘোষ, তার নির্দেশ মতো আমি আজকে সকালবেলা আমার দলের নেতৃবৃন্দকে নিয়ে সেখানে গেছিলাম। সেখান থেকে আমাকে আজকে কনফার্মেশন লেটার দিয়েছে অ্যাজ এ প্রেসিডেন্ট আছে আমরা শহর তৃণমূল কংগ্রেস। না না, দল তো কাকে বলে, দল বলে কতগুলো সম মনোভাবাপন্ন মানুষ একটা ছাদের তলায় বা একটা ছাতার তলায় এসে কাউ এক নীতি আদর্শের প্রতি আস্থা রেখে যে কাজটা করে জনসাধারণের স্বার্থে, সেটা হলো দল। দলের মধ্যে বিভেদ থাকবে, বাড়িতে চারটে ভাই থাকলে ঝগড়াঝাটি থাকে, বিভেদ থাকে, সংসার থাকলেই ঝগড়াঝাটি থাকে। সবাইকে একসাথে মিলে কাজ করতে হবে। কাজ মানে তৃণমূল কংগ্রেস হচ্ছে মামাটি মানুষের সরকার। আমাদের মূল লক্ষ্য হচ্ছে যারা মাটির কাছাকাছি আছে তাদের জন্য কাজ করা। সেই কাজ করার যদি ইচ্ছা থাকে তাহলে অবশ্যই করা যায়, এবং সেক্ষেত্রে পদের কতখানি প্রয়োজনীয়তা লাগে অন্ততপক্ষে আমি বিশ্বাস করি না। কাজ করতে চাইলে কাজ করা যায়। আর যেখানে দল মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন একজন সুযোগ্য নেত্রী যিনি ভারতবর্ষকে নেতৃত্ব দিতে পারেন, সেরকম একজন যদি পেছনে থাকে তাহলে তো চিন্তার কোনো কারণ নেই। আমরা তৃণমূল কংগ্রেস করি, আমরা মানুষের কাছাকাছি আছি, মাটির কাছাকাছি আছি। মানুষ জানে কাদের কাছে গেলে কাজ পাওয়া যাবে। আমার যেমন যে কাউন্সিলর উৎপল দাশগুপ্ত আছেন, কাউন্সিলর অলোকময় লাইরি আছেন, কাঁচাপাড়া পৌরসভার চেয়ারম্যান আছেন, বা আমাদের যারা সিনিয়র লিডার আছেন, আমরা সব সময় চেষ্টা করি যে সরকারি পরিষেবা যেগুলো আছে সেগুলো যাতে ঠিকভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়। ভগবানের ভুল হয়, ত্রুটি বিচ্যুতি হয়, তো আমরা তো মানুষ, আমাদের ত্রুটি বিচ্যুতি হতেই পারে। এই একটা সুবিধা, যদি মানুষের কাছাকাছি থাকা যায় তাহলে মানুষ চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে এই এই জায়গাগুলো ভুল হচ্ছে, এই এই জায়গাগুলো রেকটিফাই করা উচিত। তাই আমরা সব সময় চাইবো মানুষের কাছ থেকে এনি সাজেশান, এনি কমপ্লেন, যে যেটাকে আমরা আরও ডেভেলপ করতে পারি। উন্নতির কোনো শেষ নেই, আপনি যত বেটার করবেন মানুষ প্রত্যাশা করবে আরও বেটার পারফরমেন্স চাই। আমরা সেই লক্ষ্যকে সামনে রেখেই কাজ করতে চাই। না 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 না, দল তাদের যোগ্য মনে করেছে, কাউকে যুব সভাপতি করেছে, কাউকে মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান করেছে, কাউকে ভাইস চেয়ারম্যান করেছে, কাউকে কাউন্সিলর করেছে, কাউকে মহিলা তৃণমূলের সভানেত্রী করেছে, কাউকে ছাত্র পরিষদ করেছে। দায়িত্ব বণ্টন হচ্ছে, তো দায়িত্ব এক একটা ডিপার্টমেন্টে। তৃণমূল কংগ্রেসের অনেক শাখা সংগঠন আছে, এই শাখা সংগঠনগুলোর এক একজনকে দায়িত্ব দিতে হয় যাতে সেটা ঠিকভাবে পরিচালনা করা যায়। এই প্রত্যেকজনের সাথে কোয়ার্ডিনেশন করার জন্য হচ্ছে মূল কমিটি, শহর তৃণমূল কংগ্রেস কমিটি। আমরা একে অপরের প্রতি কোয়ার্ডিনেশন করব,
এবং কোঅর্ডিনেশন করে যাতে আরও ভালোভাবে কাজটা করা যায় সেদিকে সজাগ দৃষ্টি রাখবো। সেটা তো সরকার করবে, পৌরসভা করবে, আমাদের সাজেশান থাকবে, আমাদের মানুষের কাছে দাবি থাকবে যে আপনাদের আর কি কি চাহিদা আছে যেটা আমাদের পক্ষে করতে পারলে খুব ভালো হতো। যেমন সাধারণ মানুষের এই মুহূর্তে চাহিদা আছে কাঁচাপাড়া একটা টাউন হল, কাঁচাপাড়া এই এখান থেকে কল্যাণী থেকে শুরু করে আপ টু কলকাতা অবধি গেলে পরে প্রত্যেকটা শহরে টাউন হল আছে, আমাদের এখানে টাউন হল নেই, এটা মানুষের দীর্ঘদিনের দাবি। আমরা দলকেও এই ব্যাপারে বলবো, আর কাঁচাপাড়ায় যিনি চেয়ারম্যান আছেন তাকেও আমরা অবশ্যই বলবো যে এটা সাধারণ মানুষের চাহিদা, সেটা যাতে তাড়াতাড়ি বাস্তবায়িত হয় সে ব্যাপারে আরও বেশি তৎপরতা দেখানোর জন্য। দলের নতুন সভাপতি নির্বাচিত হলে খবর গেল, এই বিষয়ে আপনারা কতটা সহমত বলবেন? আজকে আমরা খুব আনন্দিত এই জন্য, দীর্ঘদিন ধরে আমাদের কাঁচাপাড়ায় একটা অন্য পরিস্থিতি ছিল দলের মধ্যে, এবং আজকে আমরা একজন কর্মঠ এবং দীর্ঘদিনের পরিশ্রমী এবং দীর্ঘদিনের কর্মীকে আমরা সভাপতি হিসেবে পেয়েছি, কাঁচাপাড়া শহর তৃণমূলের সভাপতি হিসাবে। এই জন্য জেলার নেতৃত্বকে আমরা আমাদের পক্ষ থেকে, দলের পক্ষ থেকে এবং সমস্ত কর্মীদের পক্ষ থেকে আমরা তাদের অভিনন্দন জানাচ্ছি এবং শ্রদ্ধা জানাচ্ছি যে একজন সুদক্ষ কর্মীকে সভাপতি হিসেবে আমরা পেয়েছি এই বিশ করে তথা কাঁচাপাড়া টাউন কংগ্রেসে। আমার আরেকটি বক্তব্য হচ্ছে যে কাঁচাপাড়ায় দীর্ঘদিন ধরে খোকন তালুকদার রাজনীতি করছে, একজন তৃণমূল কংগ্রেসের জন্মলগ্ন থেকে, তারপরে দীর্ঘদিন ধরে শ্রমিকদের সঙ্গে শ্রমিকের ভালোবাসা, শ্রমিকদের প্রতি তার একটা অন্য দরদ আছে, কারণ সে শ্রমিকদের নিয়ে থাকতো, কারখানায় কাজ করতো রেল কর্মচারী হিসাবে, তার অনেক অভিজ্ঞতা আছে এবং সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে আমাদের কাঁচাপাড়া একটা নতুন দল যেভাবে যে দল তৈরি হচ্ছে এবং সুন্দরভাবে হচ্ছে সেটা আরও প্রতিষ্ঠিত হবে, আরও সুন্দরভাবে এগিয়ে যাবো, তৃণমূল কংগ্রেসকে আমরা এখানে আরও সুন্দরভাবে প্রতিষ্ঠিত করবো খোকন তালুকদার নেতৃত্বে, এটি আমাদের আশা। আজ খোকন তালুকদার আপনাদের দীর্ঘদিনের নেতা, উনি আজকে সভাপতি, নতুন করে কিছু বলার নেই, আমরা 23 মে'র পরে আমরা এই খোকনদা লাহিদা আমরা কেউ দল ছেড়ে যায়নি, দলের জেলার নেতা মানে নেতারা বলেছিলেন যে যারা দল ছেড়ে যায়নি তাদের প্রাপ্য সম্মানটা দেবেন, সেই সম্মানের আজকে একটা আমরা পেলাম যে খোকনদা প্রেসিডেন্ট হয়েছে, আমরা সব রকমভাবে সহযোগিতা করব খোকনদাকে, প্রচণ্ড খুশি। আমরা মানে যেগুলি ছাটমাল বিজেপিতে চলে গেছিলো তারা তো দায়িত্ব পায়নি, খোকনদা পুরনো পেয়েছে, এটা আমরা তো খুশি হবই, এটা আমরা প্রচণ্ড খুশি। তা তো দল চিন্তা ভাবনা করবে, আমরা তো মালিক নয়, কিন্তু তারা দল যখন বলেছে তারা পেছনের সারিতে থাকবে, তাদেরকে ওইভাবেই রাখা হবে, পেছনের সারিতেই থাকবে, তারা দল করুক কোনো ব্যাপার না, কিন্তু আর নেতৃত্বে ওই ভুয়া মালগুলিকে আর সামনে আনা যাবে না, যারা লোভী আজকে এখানে কালকে ওইখানে এসব মালকে আনা যাবে না, প্রেস যারা আছে তারা সামনে আসুক, মানুষ তাদেরই চায়, এটাই আর কিছু না।